ভাইস্তার বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত দুই, ঘটনায় ব্যাপক সরগোল এলাকায়। ঘটনাটি কোচবিহারের সিতাইয়ের। জানা যায়, এদিন চাচা এবং ভাইস্তার অটোতে চেপে ভাইস্তার বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ সিতাইয়ের সতী বেহুলা পার্ক সংলগ্ন এলাকায় আচমকায় পেছন থেকে একটি পিকআপ ভ্যান টোটোটিকে ধাক্কা মারে, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে থাকা দুজনে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় দুজন। স্থানীয়রা আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে পার্শ্ববর্তী সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তবে ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, দিনহাটার নাজিরহাট থেকে 85 ঊর্ধ্ব হাসমত আলী সিতাইয়ের পূর্ব সিতাই এলাকার বাসিন্দা জলিল মিয়ার বাড়ির উদ্দেশ্যে আসেন। জানা যায়, তারা সম্পর্কে চাচা ভাইস্তা হয়। ভাইস্তা চাচাকে টোটোতে করে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ সতী বেহুলা পার্ক সংলগ্ন এলাকায় ঘটে বিপত্তি। একটি দ্রুত গতিতে আসা পিকআপ টোটোটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে পার্শ্ববর্তী সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দিনহাটা মহকুমা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করে বলে জানা যায়। খবর লেখা পর্যন্ত ঘাতক গাড়িটির সন্ধান মেলেনি। পীরপাল সিতাই পার্কের পাশে যে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, এ ব্যাপারটা কি জানেন? আজকে যে অ্যাক্সিডেন্ট হলো, ব্যাপারটা কিছু জানা আছে? জানা আছে কি, ওই চার চাকার গাড়ি ল্যান্ডার, ও আমাকে কাটেছে, তারপরে সামনে টোটোওয়ালাকে নাকি দিল টোটোওয়ালা, তারপরে পাল্টি খেয়ে পড়ে গেল। তারপর এরা দুইজন জখম হলো, জখম মানে গুরুতর আহত। তারপর তাকে হাসপাতালে নিয়ে আসলেন। আপনি নিয়ে আসলেন, এটা সৌজন্যবোধ। আপনার নাম? অমল বর্মন। বাড়ি? সাত ভান্ডারি। যে আজকে এরকম করে অ্যাক্সিডেন্ট আপনার সামনে হলো, আপনি তাকে হসপিটালে নিয়ে আসলেন, এর প্রতিক্রিয়া কি জানাবেন? এখন গাড়ি আটক দেওয়া আছে ওখানে। গাড়ি ওখানে তো ছিল, এখন হাসপাতাল নিয়ে আসলাম, তারপরে এখন ছাড়ি দিল না দিল, এখন কেমন করে জানেন। যে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে আপনি হসপিটালে নিয়ে আসে, কোনো পয়সা ঘুরে নিয়েছেন কি? না, পয়সা নেই। এটা আপনার মানবিকতা? পয়সা আমি নেই, ও এখন দিনাটা নিয়ে গেল। ধন্যবাদ আপনাকে।